হাই ফ্রেন্ডস, গুড মর্নিং তো বলা যাবে না, এখন 1টা বাজছে। পাউডার হয়ে গেছি, দেখো ভিজে ছিল মুখটা, ফুটে ফুটে আছে। তো সকাল থেকে তো ব্লগ করা আমার পক্ষে খুব, মানে কী বলবো, রোজই তাড়া থাকে। এই তো বর আসলো, এখনই দেখলাম গেটের আওয়াজ হলো। এখন সব কিছু করতে হবে, রান্না বান্না করবো, বসিয়ে দিয়েছি কচু আলু সিদ্ধ, বড়ি দিয়ে মাখবো। পরে আসছি, দাঁড়া এসেই বক বক করবো। রান্না বসিয়ে দিয়েছি, এটা কি বলতো, এটা আলু চচ্চড়ি করছি কালো জিরে দিয়ে হলুদ দিয়ে। তোমরা আলু চচ্চড়িতে হলুদ দাও, আমি দিই না, এমনি ভালো লাগে। ছোটোবেলায় ওই মা দিদার কাছে যেতাম, মামা বাড়ি বলতে মানে দাদুর বাড়ি, দিদার বাড়িটাকে তো মামার বাড়ি বলে। মামা তো আমার দিল্লিতে থাকেন, মানে ওখানে ইঞ্জিনিয়ার, তো এখন রিটায়ার করে গেছেন। তো মামার ব্যবসা ট্যাবসাও আছে প্রচুর। তো মামি মারা গেছেন, মামারও অনেক বয়স হয়েছে। তো মামি তোমার 2 বছর হলো বোধহয় মারা গেছে। মামার ছেলেরা সব বিদেশ টিদেশে থাকে, মেয়েও বিদেশে থাকে, এখানে কেউ থাকে না। তো মামা তো বছরে বেশিরভাগ বিদেশেই থাকে। তো সেই যেটা বলছিলাম, দিদার বাড়িতে সেই ছোটোবেলায় যেতাম, ছোটোবেলায় কেন বড় হয়েও গেছি। তো দিদাও আমার মারা গেছে আমার বিয়ের পর, আমার বিয়েতে ছিলেন দিদা। আমার দিদা খুব ভালো মানুষ ছিলেন, খুব মজার মানুষ, মানে কি বলবো, মানে খুব ইয়ার্কি ঠাট্টা করতেন, খুব মডার্ন পার্টি করতেন, তখনকার যে পার্টি ছিল আর কি, সেই পার্টি করতেন দিদা। তো পার্টির একটা ভালো পজিশনে উনি ছিলেন। তারপর উনি লাইব্রেরিতে থাক, মানে ওনার বর্ধমানে যে লাইব্রেরি ছিল, বর্ধমানে আমার মামার বাড়ি ছিল আর কি, এখন নেই, এখন বলছি তোমাদের। তো ওই লাইব্রেরিতে দিদা মানে কোনো একটা কিছু করতেন আর কি, মানে বই ঠই দেওয়া এরকম কিছু থাকে না লাইব্রেরিতে, কি বলে বাবা আমার অত মনে মুখে আসে না। তো আমার দাদু তো মাস্টার ছিলেন, স্কুল মাস্টার। দাদু অনেক আগে মারা গেছেন, মানে মাদের বিয়ের পর পর, আমরা তখন খুব ছোট, তখন দাদু মারা গেছেন। দাদু স্কুল মাস্টার ছিলেন, হাই স্কুলের মাস্টার ছিলেন। তো আর দিদা, তো দিদা মানে দিদার 11 বছর না বা 12 বছরে বিয়ে হয়েছিল শুনেছিলাম। দাদু দিদাকে, দিদা মোটামুটি বাংলাটা লিখতে পারতেন, দাদু দিদাকে ইংরেজি শিখিয়েছিলেন। দাদু তখন মানে দিদার যখন 11-12 বছর বয়সে বিয়ে হয়েছে, দাদু তখন বোধহয় কলেজ, মানে কলেজে পড়ছে এরকমই শুনেছি আমি দিদার মুখে। দিদাকে ইংরেজি শেখাতেন দাদু, মানে সবারকে লুকিয়ে, তখনকার দিনে ছিল না যে বউকে আলাদা ঘরে নিয়ে লুকি লুকি কিছু শেখানো বা ইংরেজি শেখা বা মেয়েদের পড়াশোনা শেখাটাকে অতটা ইয়ে দেওয়া হতো না। তো যাই হোক, দিদা তো এইভাবেই ইংরেজি শিখেছে। তো দিদার খুব শেখার ইচ্ছে ছিল, দিদা বলতো যে আমার খুব ইচ্ছে করতো, আমি তো দাদু আমাকে শেখাতো। তো এই হচ্ছে ব্যাপার, মামা বাড়িতে যখন যেতাম তো এরকম সাদা আলুর চচ্চড়ি দিদা করতো, রুটি বা লুচির সাথে সকালবেলা, খুব ভালো লাগতো। দিদার হাতে সেই টেস্টটা আর পাই না, মানে আমি যতই ওরকমভাবে বানাই কিন্তু ওই টেস্টটা আর আসে না, এত ভালো এত সুন্দর লাগতো, সেই চেয়ে চেয়ে নিতাম। আর দিদা কিছু রান্না করলেই আমি ছাদে গিয়ে বসে থাকতাম, তো ছাদে ওই মাসির মেয়ে বা পাশের বাড়ির ছিল একজন, ওর সাথে গল্প করতাম। এখনও নামটা মনে আছে, পিউ বলে, তো আমার সমবয়সী। তো ওর সাথে গল্প করতাম ছাদে, দিদা আমাকে ছাদ থেকে ডাকতো, আমাকে মামা বাড়িতে সবাই ফুলডুসি বলে, তো মাসিটা ছিল সবাই ফুলডুসি বলে, দিদাই নাম দিয়েছিল, দিদা না দাদু নাম দিয়েছিল বোধহয় ফুলডুসি, যাই হোক মাসিরা মনে হয় ফুলডুসি নাম দিয়েছিল, দাদু তো রিনা নাম দিয়েছিল, আর আমার বাবার বাবা আমাকে নাম দিয়েছিল কল্যাণী, আর আমার বাবা আমাকে ডাকতো মামন। সেই মামন ডাকটা খুব মিস করি ও। আর মামন, মা তো জননী জননী বলে বেশিরভাগই, মানে মা জননী এরকম বলে, বাবাও বলতো মা জননী, মামন ছোটোবেলা থেকেই, সেই ডাকটা খুব মিস করি মামন। বাবার বাড়ির অনেক দিকে অনেকেই মামন ডাকে আমাকে, তো সেই আর কি।
সেই আলু চচ্চড়ি করছি, কোথা থেকে কোথায় কোথায় কথা চলে গেল আমার, বক বকের মাস্টার। তো যাই হোক, সেই আলু চচ্চড়িটা করছি, রাত্রেবেলা ইচ্ছে আছে একটু লুচি করার, ছোলার ডাল করা আছে, আলুকে করে রেখেছি মিষ্টি মিষ্টি করে। হ্যাঁ, আর এখন ভাত বসিয়েছি, কচু আলু সিদ্ধ দেখো, আর এই বড়ি পেঁয়াজ দিয়ে মাখবো। কি মাছি হচ্ছে না আবার? কচু আলু, ওল কচুটাকে তোমরা, টমেটো আমি আজকে দিলাম না, ভালো লাগে, ইস মাছিয়েছি, আমার একদম খুব বিরক্ত লাগে না, তো ঢেকে দিলাম। তো এই কোথা থেকে মাছিটা এলো কে জানে। কচু আলু সিদ্ধটাকে পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে, টমেটোটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে, লঙ্কাটাকে তুলে নেবে না, লঙ্কাটা নরম হয়ে যাবে, ওই পেঁয়াজ আর পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু ভেজে নেবে, বড়ি ভেজে নেবে, আলাদা করেও ভাজতে পারো, আলাদা করে আগে বড়িটা ভেজে নেবে, তাহলে বেশ একটু কুড়মুড়ে হবে, নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দেবে ওর মধ্যে, একসাথে যদি ভাজো, নাহলে আলাদা আলাদা ভাজতে পারো। বড়িটাকে ভেজে তুলে রাখলে তারপর পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা হলো, তখন টমেটোটাকে দিয়ে দেবে, টমেটো দিয়ে একটু নুন দিয়ে দেবে যাতে টমেটোটা নরম হয়, একটু ভাজা ভাজা হলে পুরো জিনিসটা বড়ি পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে নুন দিয়ে মেখে নেবে কচুটাকে, দেখবে খেতে দারুণ লাগে, ব্যাপক লাগে খেতে। আমি প্রায় এরকম করি, আমার ছেলে এরকম করে দিলে খাবে, ওই কাঁচা লঙ্কা দিয়ে যেটা আমার ভালো লাগে, আমার ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে মেখে, বা কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে মেখে, তো ওটা আমার ছেলে পছন্দ করে না, ওই জন্য করি না। ছেলে মেয়েরা যেটা পছন্দ করে সেটাই বেশিরভাগ খাওয়া হয়ে যায়, নিজের পছন্দটা একটু চাপা পড়ে যায়, তবু ওর কোনো ব্যাপার নেই, ও বলে তুমি খাও, আবার আলাদা করে করা, তো এই আর কি, ও কিছু বলে না, ও খাবে না, ওর পছন্দ নয়, তো ভালো লাগে না না খেলে, চলো ঠিক আছে এরকম করি, এরকম করে করলাম। আমার বড় খুব ভালো খায় বড়ি দিয়ে মাখলে কচু আলু সিদ্ধটাকে, আলু সিদ্ধ শুধু আলু সিদ্ধ যদি তুমি মাখো, বড়ি ভাজা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এই আজকের তো এই রান্না, ওই আর তোমার পেঁপের তরকারি কালকে করেছিলাম, এই দেখো পেঁপের তরকারি, পেঁপের তরকারি, আর নিচে আছে তেঁতোর ডাল, মটর ডাল দিয়ে করেছিলাম, তো এইগুলো দিয়েই হয়ে যাবে। আর রাতে এই আলু চচ্চড়িটা করছি, আলু চচ্চড়িটা করছি, আলু চচ্চড়িটা হয়ে গেলে ওই ছেলের জন্য একটু যে চিকেন রাখা আছে ওটাকে একটু মশলা দিয়ে, কি বলো তো, একটু ঝোলটা বাড়িয়ে নিতে হবে, আর একদম শুকনো হয়ে গেছে, মাখা মাখা করেছিলাম তো, একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, তো হয়ে যাবে। এক পিস দু পিসই খায় তো, এখন বেশি খায় না, ওকে দিয়ে দেবো এক পিস, আর দু চার পিস থাকবে, ওটা রাতে হয়ে যাবে। লুচি দিয়ে ঝোল, লুচি দিয়ে আলু চচ্চড়ি, আবার আমার ছেলে অতটা খায় না, ও সবসময় মশলা, আলুটা বেশ মশলা দিয়ে রান্না হবে এরকম হলে খাবে, তাই জন্য ওর জন্য চিকেন থাকবে, চিন্তা নেই, ছোলার ডাল থাকবে। তো এই আর কি, ভেন্ডি সেদ্ধও দিয়েছি, এই দেখো ভেন্ডি সেদ্ধও দিয়েছি, তো এই চলছে। বর এলো, এসেই মোবাইলে গান শুনছিল, মোবাইল নিয়ে টানাটানি বলি না তোমাদের, আমি বললাম দাও তো বাপু, আমি বন্ধুদের সঙ্গে একটু বাকোয়াস করে নিই, বাক বাক, ভালো লাগে তোমাদের সঙ্গে বেশ গল্প করতে, গল্প করার তো কাউকে পাই না, বরের সাথে গল্প করি কিন্তু ওর তো কাজ থাকে, তারপরে ছেলের সাথেও করি, কিন্তু ওদের তো নিজস্ব একটা টাইম আছে, কাজ টাজ করে, সবসময় তো আমার সঙ্গে বক বক করবে না বাপু। বাবা এখানে জলই ফেলছে, গাছটা আমার নোংরা করছে, তো এই লিডগুলো খুব ভালো, বেশ চাপা হয়ে ঢাকা দেওয়া থাকে, ভালো এমনি। তো এই আলু চচ্চড়িটা হয়ে গেলে ছেলের চিকেনটা একটু কষিয়ে নেবো, তাহলেই কমপ্লিট। রান্না করে রেখেছিলাম, বলেছিলাম না আজকে দাঁতের ডাক্তারের কাছে যাবো, তো ছেলে বলল মা এরকম ওয়েদারে যেও না, তারপরে ওর বাবাও থাকবে না, বাবা ও মানে ওর আমার বর আর কি ব্যাংকের কাজে গেছিলো একটু, আর আদার্স কিছু কাজ ছিল ওর, তো যদি গ্যাস আসে সিলিন্ডার আসবে তা মানে ও সবই পারে, টাকা ফাঁকা সবই এই করে দিতে পারবে, কিন্তু ওই ভালো করে হয়তো গ্যাসটা যখন চেক করবে দেখবে না, বুঝতেই তো পারছো তার কি, সেরকম এখনও রেসপন্সিবিলিটিটা আসেনি,
তো সেই জন্যেই আর কি হাঁচি দিচ্ছে, দেখো কি বিচ্ছিরি বিরক্তি করে একদম, এরকম করে হাঁচি দেয় ইচ্ছে করে, আমি রেগে যাই ইচ্ছে করে করবে। এখন জানে আমি ব্লগ তুলতে এসেছি রান্নাঘরে, এই জন্য আরও বেশি করে করছে, কি বলবে বলো তো। চলো ঠিক আছে, রান্নাগুলো করি, পারলে পরে আসবো, নাকে সিঁদুর পড়েছে, সিঁদুরের টিপ পড়েছি আবার, গরম যদি বেশি পড়ে তাহলে আর সিঁদুরের টিপ পড়া যাবে না, তাহলে সব টপ টপ করে পড়বে, শীতকালে পড়া যাবে আবার, শীত জানি না কবে আসবে। কি বৃষ্টি কি বৃষ্টি বাবা, বৃষ্টিতে পেয়েছে, আজকে তবু একটু একটু ছাড়ছে, একটু একটু আলোর আভা দেখা দিচ্ছে, মানে রোদের ছটাক আর কি, জানি না বাবা, বলছে 7 দিন, কেউ বলছে আজকে ছেড়ে যাবে, কি যে হবে ভগবান জানে। কি 2 দিন ধরে 3 দিন ধরে বৃষ্টি বলো, কিচ্ছু শুকাচ্ছে না, কি বিচ্ছিরি ঘরের মধ্যে স্যাঁত স্যাঁত করছে, একদম ভালো লাগছে না। তো কি আর করা যাবে, প্রকৃতির কাছে তো আমরা নগণ্য, কিছু করার নেই, তাই মেনে নিতেই হবে, গরম শীত বৃষ্টি, তো এই আর কি, দেখা যাক ওয়েদারটা কাটে নাকি। তো চলো এখনকার মতো রাখি, পরে আবার বক বক বকম করবো বিকেলবেলা বা সন্ধেবেলা, আর যদি পারি তো রান্নাটা দেখাবো, রান্না আর কি দেখাবো, দেখালাম তোমাদের পেঁপের তরকারি, কচু আলু মাখা বড়ি দিয়ে, টমেটো দিয়ে, টমেটো দিয়ে আজকে দিলাম না, আজকে দেবো না টমেটো, আর তেঁতোর ডাল, ব্যাস আর কিছু না। তো এবার ঠিক আছে চলি, মানে চলি মানে আসি এখনকার মতো, পরে আবার কথা বলবো, তোমরা সবাই কাজ টাজ করো, টাটা। হাই ফ্রেন্ডস, শুয়েছিলাম একটু, দেখো মাথাটা ধরেছিল জানো তো, ভাবলাম একটু শুই নিয়ে, তো বলেছিলাম রাত্রেবেলা লুচি করব, তো ময়দা মাখলাম, অনেকক্ষণ আগে মেখেছি, 1 ঘন্টাই, দেখো ময়দা মাখা হয়ে গেছে, আর এই যে একটু চিকেন আছে, এই যে ধর সেদিনকে সুজিটা করেছিলাম, গুড় দিয়ে করেছিলাম, আর এই যে ছোলার ডাল এখানে, এই যে আলুর, আলুর কী হলো কালো জিরে দিয়ে যেটা করেছি, তোমরা দেখতে পাবে না কি কে জানে বাবা, এটা তো অন্ধকার অন্ধকার লাগছে, এই দেখো আলু চচ্চড়িটা, তো ছোলার ডাল বার করে রাখলাম, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর এই যে সুজি সেদিনকে করেছিলাম, এইটা বেঁচেছি, এটা রেখে দেবো, বেশিক্ষণ বাইরে রাখা ঠিক না, পচিয়ে যাবে, রেখে আসি ফ্রিজে, রেখে আসছি। রেখে দিলাম এখন লুচিগুলো করবো, করতে করতে 9:30 বাজবে, তখন খেতে নেবো, তো সন্ধ্যাবেলায় চা খেলাম একটু আদা দিয়ে, তোমাদের সাথে ভাবলাম একটু বসে গল্প করবো চায়ের, চা নিয়ে নিয়ে একজন এসে গেল আমার বরের বন্ধু নিয়ে, আর তাকে আবার চা ফা করে দিলাম, তো আর আসা হলো না আমার গো, ভেবেছিলাম একটু চায়ের সাথে একটু তোমাদের সঙ্গে একটু গল্প করব, তো সে আবার এলো, তাকে আবার চা ঠা খেতে দিলাম, তো আর আসা হলো না, তারপরে এই ময়দাটা মাখলাম, তারপরে মাথাটা একটু যন্ত্রণা করছিল কেমন, তো একটু শুয়েছিলাম, চারিদিকে কেমন ড্যাম ড্যাম হয়ে গেছে, মানে ওই বৃষ্টিতে ভিজে ভিজে, উফ বাবা, জানি না আবার কালকে কীরকম ওয়েদার থাকবে, কালকে তো ভেবেছি যাবো লায়ন্স ক্লাবে আমাদের এখানে দাঁতের ডাক্তার দেখাতে,
কি হবে কে জানে বাবা, জানি না। আমার সিলিন্ডার আসার কথা আছে, দেখি কালকে না গেলে আবার পরশু যাব, এরকম করে যেতে হবে। দেখা যাক, গেলে তো তোমাদের জানাবই। তো এই হলো ব্যাপার আর কি। তো রাত্রেবেলা খেতে নেবো যখন, তখন আবার একটু আসবো, নিশ্চয়ই চেষ্টা করবো আসার। সন্ধ্যেবেলা মানে একটু আগে অনেকের তোমার ইয়ে দেখছিলাম, কি বলে, ব্লগ দেখছিলাম। ইস, কি সুন্দর সুন্দর ভিউ, কত ভালো ভালো ভিউ, মানে কত কত ভিউ, কত কত সাবস্ক্রাইবার। তাই দেখে ভাবছি আমার ভাগ্যে শিখে ছিঁড়বে না, হয়তো হবেই না, এরকমই থাকবে। 300 কত সাবস্ক্রাইবার না কত হয়েছে জানি, মনে নেই আমার অত। তো এরকমই হয়তো থাকবে, বাড়বে না নাকি কে জানে। দেখো তোমাদের হাতেই সব, তোমরাই তো অল ইন অল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যে অন্যকে বলবে দেখতে, মানে যেটা শেয়ার আর কি। দেখা যাক হয় কি না, দেখছিলাম ভালো লাগছিল বেশ, মানে একটা ইন্সপিরেশন পাওয়া যায় যে আরও ভালো ভালো ব্লগ তৈরি করার, ঠিক না বলো? তো আমি সেটাই ভাবছিলাম। তারপরে ভাবছি দূর, নিজের ভালো লাগে তো নিজের কাজটা নিজে করে যাই, ভালো লাগে তোমাদের সাথে বকবক করতে, কথা বলতে, সব কিছুকে শেয়ার করতে। রান্না করতে তো আমি খুব ভালোবাসি, নতুন কোনো রান্না করলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো অত পণ্ডিত নই রান্নার, বিশাল কিছু রান্না তো আমি জানি না, যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি, আর ইউটিউব দেখে যেটুকু শিখি এদিক ওদিক থেকে, নিজের মন থেকে একটু আধটু করে এসব করে আর কি। মানে রান্নার মোটামুটি আমার শখ আছে, ভালো শখ আছে, ভালো লাগে বেশ নিত্য নতুন 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 রান্না করতে, দেখতে খুব ভালো লাগে, খাওয়াতে, খেয়ে বেশ লোকে তারিফ করবে, বাহ রান্নাটা তো দারুণ করেছো, কোথায় শিখলে, খুব ভালো লাগে এটা। তো এই আর কি চেষ্টা করি শেখার, এইরকমই আর কি। এখন লুচিগুলো ভাজবো, তারপর খেতে নেবো 9:30। আমরা তো ওরকম টাইমেই খাই, কারণ অনেক সকাল সকাল উঠতে হয়, কাজকর্ম প্রচুর থাকে। দেখো না সকালের দিকে আমি ব্লগ করতেই পারি না। তো এই আর কি। তো কালকে যদি আবার ডাক্তারের কাছে যাওয়ার থাকে, ওয়েদার ভালো থাকে বা গ্যাসের ব্যাপারটা দেখি, তাহলে তো সকাল সকাল একটু উঠতেই হবে। তো এই আর কি, মনটা কেমন লাগছিল আর কি, মানে তোমাদের সাথে তাই শেয়ার করলাম যে সবার কত কত সুন্দর ব্লগ, কি সুন্দর সুন্দর রান্না বানায়, কত ভালো ভালো ব্লগ বানায়, সবার কত ভিউয়ার্স, কত সাবস্ক্রাইবার্স, কি দারুণ, তাদের কত ভালো লাগে। এইভাবে আর কি করব বলো, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখনকার মতো রাখি, আবার রান্না বান্নাটা মানে এগুলো করে নিই, তারপর আবার খেতে নেওয়ার আগে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এখন রাখি।